আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা অনেক দিন যাবৎ আমাকে অনুরোধ করে আসছেন যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে এবং বাংলাদেশের রোলামা সমাজের মাঝে অনেক দিন ধরেই একটি অনৈক্য চলে আসছে তাদের মাঝে কোনো ঐক্য নেই সঙ্গত কারণেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না অতএব বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে এবং ওলামা সমাজের মাঝে ঐক্যের কোনো বিকল্প নেই যে কারণেই এই ওলামা সমাজের মাঝে এবং ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ঐক্যের জন্যে আমাকে আলোচনা করার জন্যে অনুরোধ জানিয়েছেন যদিও আজ থেকে প্রায় এক বছর আগে আমি এই ঐক্য নিয়েই একটি বক্তব্য উপস্থাপন করেছিলাম এরপরেও আপনাদের অনুরোধ রক্ষার্থে আমি আজকেও এই ঐক্যের উপরেই আমার আজকের আলোচনা সাজিয়েছি প্রথমেই চলুন আমরা আলোচনা করার চেষ্টা করি যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ইতিপূর্বে ঐক্য হয়েছিল কিনা সেটি আগে আমাদের জানা দরকার আমি উইকিপিডিয়া থেকে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাই ইসলামী ঐক্যজোট বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল এই দলটির বর্তমান চেয়ারম্যানের নাম মাওলানা আব্দুল লতিফ নেজামি এবং মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দু সালের অক্টোবরের এক তারিখে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে এটি তিনশো আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করেছিল অর্থাৎ ইসলামী ঐক্যজোট নামে একটি ইসলামপন্থী রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছিল এবং সেই দলটি দু সালে বিএনপি জামায়াতের সাথে ঐক্য জোট গঠন করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে তারা চারটি আসনে বিজয় লাভ করেছিল এখন এই যে ইসলামী ঐক্য জোট এটি যদিও একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের নামে তারা নিবন্ধন পেয়েছিল কিন্তু বাস্তবতা হলো এটি আসলে কোনো ইসলামিক রাজনৈতিক দল নয় এটি ছিল কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ইসলামী ঐক্য জোট এই জোটটি কখন গঠিত হয়েছিল সেটি আমাদের জানা প্রয়োজন ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয় তৎকালীন ছয়টি ইসলামী দল নিয়ে গঠন করা হয় এই জোট দলগুলো হচ্ছে খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন নেজামে ইসলামী পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বর্তমানে যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও ফারায়েজি আন্দোলন জোট গঠনে মুখ্য ভূমিকা পালন করেন সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চর্মনায়ের পীর মাওলানা ফজলুল করিম মাওলানা আব্দুল করিম শায়েখ কৌরিয়া মাওলানা আশরাফ আলী মাওলানা মহিউদ্দিন খান ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ উনিশশো সালের নির্বাচনে ইসলামী ঐক্য জোট মিনার প্রতীকে নির্বাচন করে সিলেটের একটি আসনে বিজয়ী হয় ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা উবায়দুল হক উনিশশো সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট একটি আসন লাভ করে দু সালের নির্বাচনে বিএনপির শরিক হিসাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ইসলামী ঐক্যজোট চারটি আসন লাভ করে উনিশশো সালের জানুয়ারি মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি চারদলীয় জোট গঠন করেছিল যাতে ইসলামী ঐক্য জোট ছিল বর্তমানে ইসলামী ঐক্য জোট দুইটি অংশে বিভক্ত একটি অংশ কৌশলগত কারণে গত সাতই জানুয়ারি দু সালে বের হয়ে যায় জোটের অপর অংশটি জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্য জোটের একটি অংশ বিশ দলীয় জোটে থেকে যায় তার মানে বোঝা গেল যে বাংলাদেশে ইতিপূর্বে ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ঐক্য হয়েছিল তার কিছু তথ্য প্রমাণ আপনাদের সাথে শেয়ার করলাম আর যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ঐক্য হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর নাম ছিল না বাংলাদেশ জামাত ইসলামীর নাম ছিল কখন ছিল যখন বিএনপি জাতীয় পার্টি ইসলামী ঐক্যজোট এবং জামাত ইসলামী মিলে যে চারদলীয় ঐক্য জোট করা হয়েছিল সেখানে জামাত ইসলামী ছিল তার মানে বোঝা গেল যে আমরা আরেক ধাপ এগিয়ে গিয়ে আরেকটি তথ্য জানতে পারলাম যে ইসলামী ঐক্যজোটের সাথে জামাত ইসলামীরও একবার ঐক্য হয়েছিল যদিও সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটির নাম বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ের পীর সাহেবের যে দল সেই দল এই চার দলীয় ঐক্যজোটে ছিল না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের সমাজে যে সকল ওলামা সমাজ আছেন তাদের অনেকেই চেষ্টা করছেন যে ওলামা সমাজের মাঝে একটি ঐক্য যাতে তৈরি করা যায় ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে যাতে ঐক্য তৈরি করা যায় কিন্তু সেখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে তারা ঐক্য করতে চান কিন্তু জামায়াত ইসলামীকে বাদ দিয়ে ঐক্য করতে চান জামাতি ইসলামী কেউ নিতে চান কিন্তু সেক্ষেত্রে জামায়াত ইসলামীকে তারা কিছু শর্ত জুড়ে দেন সেটি কি জামাতি ইসলামীর আকিদা নষ্ট জামাতি ইসলামীর আকিদা খারাপ আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আমি আরো সহযোগিতা করতে চাই দেখুন জামাতি ইসলামী তো ইসলামী ঐক্যজোটে ছিল না ইসলামী ঐক্যজোটে যে ছয়টি ইসলামী দল ছিল তাদের মাঝে কিন্তু তেমন কোনো মতোপার্থক্য ছিল না তারপরেও কিন্তু তারা ছয়টি দলে বিভক্ত ছিল যাই হোক যেভাবেই হোক তাদের মধ্যে একটি ঐক্য হয়েছিল কিন্তু বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে এই জোট ভেঙে যাওয়ার মূল কারণই ছিল নেতৃত্ব কলহ তার মানে সকলেই নেতা হতে চান যে খারাপ দিকটি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে নাই তারপরেও তারা তাদের এই জোটে জামাত ইসলামীকে রাখতে চান না রাখতে চাইলেও তাঁদেরকে আবার একটি শর্ত জুড়ে দেন যে তাদের আকিদা খারাপ আপনারা চিন্তা করুন যাদের আকিদা ভালো আকিদা ভালো থাকার পরেও ছয়টি ইসলামী দল একসাথে থাকতে পারে নাই কেন পারে নাই সকলেই নেতা হতে চান এবারে আসুন জামাত ইসলামীর আকিদা খারাপ এই জন্যে জামাত ইসলামীর সাথে ঐক্য করা যায় না তাই তো এই বিষয়টি আমি আপনাদের কাছে একটু পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে মাওলানা মুফতি আমিনী রহেমাহুল্লা তার উপরে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার খুবই অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছিল সেই আমিনির ইসলামী জোট কিন্তু বিএনপির যে বীর ঐক্য জোট আছে ওই জোটে মুফতি আমিনির ইসলামী ঐক্য জোট ছিল কিন্তু এই মুফতি আমিনীর ইসলামী ঐক্য জোট গত দু সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনী ঐক্য করতে চেয়েছিল এখন আপনারা চিন্তা করুন যে জামাতি ইসলামীর আকিদা খারাপ এই জন্যে জামাত ইসলামীকে জোটে নেওয়া যাবে না তাদেরকে শর্ত জুড়ে দেওয়া হয় অথচ আওয়ামী লীগের সাথে জোট করতে কোনো সমস্যা নেই কেন আওয়ামী লীগের আকিদা অনেক সুন্দর অনেক ভালো মানে আওয়ামী লীগের সাথে জোট করতে কোনো শর্ত লাগে না কোনো আকিদা টাকিদা লাগে না কিন্তু জামাতি ইসলামীর সাথে ঐক্য করতে গেলেই শর্ত লাগে আকিদা লাগে যদিও এই জামাতি ইসলামীর সাথেই বাংলাদেশের একজন যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা আজিজুল হক রহেমা তিনি জামাতি ইসলামীর সাথে শর্ত ছাড়াই জোট করেছিলেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু দেওবন্দি আলেম কিছু কাউমি আলেম যারা এলমিয়াত হাসিল করেছেন তারা এখন জামাতের সাথে জোট করতে চান না অথচ তারা কেউই আল্লামা আজিজুল হক সাহেবের একটি পশমের সমতুল্য যোগ্যতা রাখেন না এরপরে আসেন আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত কেন হবে আজকে তিনটি ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে সেখানে একই ধর্মের আমরা হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিসিং মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি সেই হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিমরাই ঐক্যবদ্ধ হতে পারছে না আপনি চিন্তা করুন আমাদের মুসলিম সমাজের মধ্যে একটি অংশ আছে নাম কাওয়াস্তে মুসলিম কামের মুসলমান না কিন্তু যারা কামের মুসলমান তারাই আমরা এক হতে পারছি না যারা অকামের মুসলমান তাদের সাথে আমাদের ঐক্য হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু যারা কামের মুসলমান তাদের সাথে আমাদের ঐক্য হচ্ছে না কি একটা সমস্যার মধ্যে আমরা আছি তাহলে এই সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে চাই সাতই জানুয়ারি দু হাজার ষোলো দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বিএনপির জোট ছাড়ায় ইসলামী ঐক্য জোটে ভাঙন দেখেন ইসলামী ঐক্য জোট ছয়টি দল নিয়ে একটি জোট সে জোটেও ভাঙন কেন ভাঙন ওই নেতৃত্বগুলো হোক আমি আপনাদেরকে হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি হয়তো মিথ্যা তথ্য দিচ্ছেন আমি আপনাদেরকে তথ্য দিয়েই বলছি তেসরা ডিসেম্বর দু হাজার দৈনিক বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদ অনুযায়ী যে সব কারণে ইসলামী ঐক্য জোটকে আসন দেয়নি আওয়ামী লীগ বলেন আপনি যে ইসলামী ঐক্য জোট জামাতের সাথে জোট করার জন্য তাদেরকে শর্ত দেয় তাদের নাকি আকিদা খারাপ অথচ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের কাছে আসন চায় আওয়ামী লীগের সাথে ঐক্য করতে চায় আওয়ামী লীগের সাথে ঐক্য করতে কোনো শর্ত লাগে না কোনো আকিদা টাকিদা লাগে না কি বলবো আপনারা হয়তো আবার অনেকেই বাংলা ট্রিবিউনকে অবিশ্বাস করতে পারেন আমি আরও একটি নির্ভরযোগ্য তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই সাতাশে নভেম্বর দু হাজার দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আসন ছাড়ে সন্তুষ্ট নয় আওয়ামী লীগের মিত্ররা এই মিত্ররা কারা আওয়ামী লীগ জাপা কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি জাপা চাইছে সাতচল্লিশটি আসন এর চোদ্দটিতে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে চোদ্দ দলের শরিকেরা হতাশ ইসলামী ঐক্যজোট অনিশ্চিত এখন আপনারাই বলেন জামায়াত ইসলামীর সাথে ঐক্য করার জন্যে শর্ত লাগে আপনার তাদের আকিদা ভালো লাগে কিন্তু আওয়ামী লীগের সাথে ঐক্য করতে কোনো শর্ত লাগে না কোনো আকিদা লাগে না এছাড়াও আরেকটি ইসলামী ঐক্যজোট আছে যেটির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এই বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের আরেক নেতা হচ্ছেন মিজবাহুর রহমান এ আরেক দালাল মানে জামাতি ইসলামী খুব খারাপ কিন্তু আওয়ামী লীগ অনেক ভালো এই যে অবস্থা এই জায়গায় আপনি কিভাবে ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ঐক্য করবেন কিভাবে ওলামা সমাজের মাঝে ঐক্য করবেন আমাদের সমাজে এমন অনেক ওলামা মাসায়েক আছেন তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে তারা আল্লাহ তালার কাছ থেকে জান্নাত এবং জাহান্নামের ঠিকাদারি নিয়েছেন যে কারণেই তারা ইচ্ছা করলেই যাকে তাকে জাহান্নামি বানিয়ে দেন আবার ইচ্ছা করলেই যাকে তাকে ইসলাম থেকে বের করে দেন যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে বসে থাকেন এরকম অনেকেই কিন্তু আমাদের সমাজে আছেন আবার আমাদের সমাজে এমন অনেকেই আছেন তারা ওলামা সমাজের মাঝে ঐক্য করা তো দূরের কথা ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে ঐক্য করা তো দূরের কথা তারা ব্যস্ত আছেন মৌদুদিবাদের মুখোশ উন্মোচন করতে আপনারা জানেন যে মৌদুদিবাদের মুখোশ উন্মোচন নামে তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ করে থাকে তো সেই দেশে সেই সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন এটি অমাবস্যার চাঁদ দেখার মতো এটি সারা জীবন আপনার কাছে স্বপ্নই থেকে যাবে এটি আপনি কোনো দিন ধরতে পারবেন না তিনটি ভিন্ন ভিন্ন ধর্ম তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা ওলামা সমাজ আমরা ইসলামী রাজনৈতিক দলগুলি কেন ঐক্যবদ্ধ হতে পারছি না এর মূল কারণ হচ্ছে ক্ষমতার লোভ একমাত্র জামাতি ইসলামী ছাড়া অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের মাঝে প্রচণ্ড ক্ষমতার লোভ জামাত ইসলামীর নেতৃবৃন্দের মাঝে কোনো ক্ষমতার লোভ নেই সেটি আপনারা অনেকভাবে দেখেছেন এগুলো আমি ব্যাখ্যা করতে চাই না কিন্তু জামাত ইসলামীর বাইরে যতগুলি ইসলামী রাজনৈতিক দল আছে এই দলগুলির মাঝে ক্ষমতার প্রচণ্ড লোভ যে কারণে এই দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার পরেও তারা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এমনকি এমন অনেক ছোটখাটো দলও আছে ইসলামী রাজনৈতিক দল ক্ষমতার লোভের কারণে সে দলগুলিও ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে এখন আপনারা ঐক্য কিভাবে করবেন এর এরপরেও আমি একজন ছোট মানুষ হিসাবে ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত ওলামা মাসায়কদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা জাতির কর্ণধার আপনাদের কাছ থেকেই এই সমাজের তরুণ এবং যুবকরা নৈতিকতা শিখে থাকেন সুতরাং আপনাদের মধ্যে এই যে ক্ষমতার লোভের যে অনৈতিক একটা খারাপ দিক বিরাজমান এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনারা একটু চিন্তা করুন যে তিনটি ধর্মের লোক তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আপনারা আলেম আলামারা কেন ঐক্যবদ্ধ হতে পারবেন না ঐক্যবদ্ধ হতে গেলে শর্ত দিয়ে কখনোই ঐক্যবদ্ধ হওয়া যায় না কোনো না কোনো জায়গায় আপনাকে ছাড় দিতেই হবে আপনি যখনই শর্ত চাপিয়ে দিবেন তখন ঐক্য হবে না শর্ত দিয়ে কখনোই ঐক্য হয় না ঐক্য করতে হলে আপনাকে সেক্রিফাইস করতে হবে সেক্রিফাইস করা ছাড়া কখনোই ঐক্য সম্ভব নয় এই জন্যে আপনি চোখ বন্ধ করে আপনার বিবেককে প্রশ্ন করুন যে তিনটি ধর্মের লোক যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা ওলামা সমাজ আমরা ইসলামী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হতে পারবো না কেন এখন কিন্তু ওলামা সমাজের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি সময় কিন্তু বেশি নাই কিছুদিন বাদে এই দেশটি কাশ্মীরের মতো তারা দখল করে নেবে এবং আপনাদেরকে কেটে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াবে আজকে আপনারা যে ওলামা সমাজ আপনারা যে ইসলামী রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করে রেখেছেন এমন একদিন আসবে সেদিন আপনারা ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনারা বাঁচতে পারবেন না এই দেশটাকে আর বাঁচাতে পারবেন না সেদিন আপনাদেরকে ধরে কেটে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়ানো হবে অতএব একটু বিবেক দিয়ে চিন্তা করুন একটু বিছানায় শুয়ে হলেও চিন্তা করুন যে সামনে আর সময় আছে কি না এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্যেই একটি উপযুক্ত সময় আর কিন্তু কালেক্ষেপণ করার সময় নেই এই জন্য আপনাদের সকলকেই অনুরোধ করব যে আসুন বিভেদ ভুলে গিয়ে শর্ত ছাড়া ঐক্যবদ্ধ হই এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করি দেশের জনগণকে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করি এখনও যদি আপনাদের ঘুম না ভাঙে সত্যিই আপনাদের জীবনে কষ্ট আছে অপেক্ষা করুন